Assalamualaikum Ashik Computer and Hardware Lab থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমার একজন ইউটিউব ফ্লোয়ারের এক ফ্রেন্ডেরই একটা ডেস্কটপ পিসি আমাদের প্রতিষ্ঠানে আনছে তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা যারা ডেস্কটপ কম্পিউটার প্রাথমিক পর্যায়ে রিপেয়ার করতে চান তারা কিভাবে রিপেয়ার করবেন তো আমাদের মাদারবোর্ডটি আমি প্রথমত অন করে দেখব যে আমাদের এই মাদারবোর্ডটি কি সমস্যা বা কি কারণে নিয়ে আসছে তো উনি আমাকে বলছে যে এই মাদারবোর্ডটির পাওয়ার আসে না বা বিভিন্ন সমস্যা তো বন্ধুরা আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন তো এই মাদারবোর্ডটিতে প্রচুর পরিমাণে ময়লা আছে তো যেভাবে আছে আমি ওইভাবেই আগে প্রথমত পাওয়ার দিয়ে দেখব আর র্যামটি খুলে নিলাম যেহেতু আমাদের এদিকে অনেক ময়লা তো বেশি পরিমাণে যদি এখানে ময়লা থাকে আর আমাদের র্যাম যদি লাগানো থাকে আর র্যামের মধ্যে অনেকগুলো লাইন আছে কোনো একটি লাইন যদি আমাদের এখান থেকে মিস করে তাহলে বা স্পার্ক করে তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ডের যে নর্থ ব্রিজ আছে আমাদের এই ব্রিজে সমস্যা হবে তা আর এই সমস্যাগুলো হয় মূলত এই কারণেই সেজন্য পর ডিসপ্লে আসবে না সেজন্য আমি র্যামটি খুলে আপাতত পাওয়ার দিয়ে দেখব যে আমাদের পাওয়ারটা আসে কিনা আর আমরা এই যে ডিবাগ কার্ডটি আছে আমাদের কাছে আরও অনেক ধরনের ডিবাগ কার্ড আছে তো আমি এখন আমাদের যে ডিজিটাল ডিবাগ কার্ডটি আছে আমি এটি লাগিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডে কি সমস্যা বা কেন অন হচ্ছে না আর আমি সম্পূর্ণ কাজটি করে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম আর আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের যত ফ্রেন্ডস আছে তাদের সাথে শেয়ার করবেন তো আসুন এখন আমরা মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেখব যে আমাদের কি সমস্যা আর বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কথা আপনারা সবসময় মনে রাখবেন আমাদের ইন্টেল যত মাদারবোর্ড আছে ওইগুলোতে এদিকে বিপার আছে আমাদের মাদারবোর্ড যদি ওকে থাকে তাহলে আমাদের র্যাম যদি খোলা থাকে তাহলে কিন্তু আমাদের বিপ দিবে আর আরেকটি কথা হচ্ছে আমাদের ইন্টেল মাদারবোর্ডে এদিকে একটি এলইডি লাইট আছে আমরা যখন পাওয়ার সাপ্লাই লাগাবো আর আমাদের পাওয়ার সাপ্লাই ভালো আছে কিনা খারাপ আছে তো আমরা এখানে কিন্তু একটি লাইট মানে এলইডি লাইট আছে যেটা অন হইলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে পাওয়ার সাপ্লাইটি ওকে আছে তো ওই জন্য আমাদের জন্য কাজ করতে একটু সুবিধা হয় তো এখন আমি মাদারবোর্ডটি অন করব এফ প্যানেল থেকে তো আপনারা কুলিং ফ্যানের দিকে খেয়াল করবেন এই যে বন্ধুরা আমাদের ফ্যানটি একটু ঘুরে আবার অফ হয়ে গেছে তো আমি আবার লাইনটি অফ করে আপনাদের দেখাচ্ছি আমাদের মাদারবোর্ডটি পাওয়ার আসতেছে না এখন আমি আবার অন করতেছি আপনারা দেখবেন যে কুলিং ফ্যানটি এই যে আমাদের কুলিং ফ্যানটি প্রায় 5 সেকেন্ড চলে অফ হয়ে গেছে আর আমাদের তো মাদারবোর্ডই তো স্টার্ট হয় নাই মাদারবোর্ড স্টার্ট হলে তো আমরা এখানে বিভিন্ন নাম্বার তারপরে বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে বুঝতে পারতাম যে আমাদের কি সমস্যা তো প্রাথমিক পর্যায়ে আমাদের যে পাওয়ার সেকশনগুলো আছে ওইগুলো চেক দিব আগে মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব তারপর আমরা দেখব অন্য কোনো সমস্যা আছে কি না তো আমি এখন আমাদের যে সিএমইউ ব্যাটারিটা আছে এটা খুলে নিলাম তো বন্ধুরা আমরা যেহেতু এই মাদারবোর্ডটি রিপেয়ার করব পাওয়ার আসতেছে না তো আমরা প্রথমত যে জিনিসটি খেয়াল করব আমাদের এদিকে একটি চিপস আছে আগে আপনারা এই চিপসটি ভালো করে খেয়াল করবেন এটি হচ্ছে আইও আমাদের আইওতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের যে বিভিন্ন সেকশন আছে ওইগুলোতে বোল্ট বা বিভিন্ন সমস্যা দেখা দিবে যার কারণে মাদারবোর্ডটি স্টার্ট হবে না তো আমাদের এই যে মাদারবোর্ডটি আছে এটির আইও একবারে ক্লিন আছে কোনো প্রকার কার্বন নাই तो जेहेतु ये कार्बन नहीं देखो जो बायुसे ये आगे चेक करब आईओटी चेक करते हमें अपन के एक ट्रिक्स देखिए दी अपनारा बुझते पर मेन कंट्रोलर मैं पावर कंट्रोलर आईसीटा आईओ जो आईसीटा आटा भलो आना तो अवश्य अपनारा माल्टीमिटार मध्य बोल्ट सिलेक्ट कर बोल्ट सिलेक्ट कर तो बोल्ट सिलेक्ट करार पर आमी एखन जे कालो नेगेटिव तारटी आछे आमी एटी एकटी बडिते लागिए निलाम आर होच्छे आमादेर एखाने बंधुरा देखेन आमादेर बायोस एकटी आईसी आछे तो बायोस आईसिर एकदिके आपनारा खेयाल करेन जे एकदिके एकटा फुटा आछे फुटार बराबर जे पिनटी आछे ओइटिते आमरा देखबो 3 into 3 बोल्ट आसछे किना बा 3 बोल्ट आसछे किना जदि 3 बोल्ट आसे ताहले आमरा बुझते पारबो जे आमादेर आईओआईसीटा भालो आछे तो आमी एखन राखलाम एई जे बंधुरा आमादेर 3.3 वोल्ट आसछे आपनारा भालो करे खेयाल करें जे आमादेर 3.3 वोल्ट आसछे तार माने आमादेर आईओआईसी भालो आछे तो आईओआईसी जेहेतु भालो आछे तो आमादेर एदिके आपनारा भालो करे खेयाल करें जे आमादेर एदिके एलईडी लाइटो धरा आमरा पावर दिले एकटू चले तारपर अफ हो जाए तो ये प्रब्लेमटी केन होच्छे आजके आपनादेर किछु ट्रिक्स देखाबो तो एदिके आमादेर पावर साप्लाइर मध्य एसबी स्टैंड बाई बोल्ट थाके 5 बोल्ट एई सेक्शनटिओ भालो आछे कारण एई सेक्शनटी जदि भालो ना थाकतो ताहले आमादेर एदिके लाइट आसतो ना अथवा आमादेर जे बायुसे भोल्टेज आसतो ना और ओइदिके आपनार आयुतेओ भोल्टेज आसतो ना जेहेतु आमादेर एई सेक्शनगुलो ओके आछे तार माने आमरा एखन फ्लो करब जे आमादेर मादारबोर्डे कोनो पार्ट्स पुरो आछे किना सेजोन्नो आमी आगे कुलिंग फैनटी खुले निच्छि तो आमरा एखन कुलिंग फैन खुले निलाम आर तो एखाने किछु मयला आछे आमरा मयलागुलो एकटु साफ करे नेइ तो बंधुरा आमी एखन देखबो जे आमादेर एखाने अनेकगुलो पार्ट्स आछे तो एर भितरे प्रथम जे जिनिसटा आपनारा देखबेन जे प्राथमिक पर्याये आमादेर मादारबोर्डे कोनो पार्ट्स पोड़ा-टोड़ा बा एरकम पड़े किना आर एई समस्यागुलो मूलत हय कैपासिटर ठीक आछे तो आपनारा भालो करे खेयाल करबेन जे मादारबोर्डे कोनो कैपासिटर फुटा आछे किना बा फेटे गेछे किना उपरे दिए बा निचे दिए कारण এই সমস্যাটি হয় মূলত ক্যাপাসিটরের কারণে কারণ ক্যাপাসিটর যদি ভোল্ট যদি ভালোভাবে চার্জ দিয়ে আপনার ইয়া না করতে পারে তাহলে কিন্তু মাদারবোর্ড লোড নেবে না বা কিছুক্ষণ চলে অফ হয়ে যাবে তো আজ যেহেতু আমাদের এই সমস্যা দেখা দিচ্ছে আমরা অবশ্যই দেখব যে আমাদের ক্যাপাসিটর খারাপ আছে কিনা বা ফুটা আছে কিনা এই যে বন্ধুরা এই যে দেখেন आमादेर एदिके एई जे एकटा दुइटा आमादेर दुइटा कैपासिटर फुटा आछे माने फेटे एर भितरे एकटी पानी जातीय एकटी इये थाके एटी बेर होये गेछे मने हय तो आमादेर एदिके दुइटा कैपासिटर फुटा देखा जाच्छे आर एदिके देखेन आपनारा आमादेर एदिकेओ आछे आबार नीचेओ आछे आपनारा देखेन आर बाकिगुलो एदिके समान देखाच्छे आपनारा एदिके खेयाल करेन जेगुलो समान तो जेगुलो आमादेर काछे फल्ट मने होच्छे माने फेटे गेछे कैपासिटरगुलो फेटे एकबार डैमेज हये गेछे तो एगुलो आमरा एखन चेंज करब तो कैपासिटर जदि आपनारा चेंज करेन तो अवश्यई आपनारा एदिके बोल्ट लेखा आछे कैपासिटरे तो यूएफ एबं बोल्ट आपनारा यूएफ बेशी होलेओ समस्या नाई किन्तु बोल्ट जाते ठीक थाके आपनारा ओइटा खेयाल राखबेन कारण बेशी बोल्ट जदि थाके 20 बोल्टेर जगह जो अपनी कम बोल्ट लागिए फेलें ताहले किन्तु कैपासिटर फेटे जाबे बा समस्या होबे तो आमरा एखन आमादेर ताताल सोल्डारिंग जे आयरनटी आछे आमरा एखन एटी निब निये आमादेर जे इया आछे तो कैपासिटर आमरा खुलबो तो बंधुरा कैपासिटर खोलार क्षेत्रे आपनारा अवश्यई किछु কিছু নিয়ম আপনাদের মেনে যদি আপনারা কাজগুলো করেন তাহলে খুবই ভালো হয়। কারণ আমাদের যা মাদারবোর্ড আছে আমাদের উপরে দিয়েও ক্যাপাসিটরের লাইন থাকে, আবার নিচে দিয়েও লাইন থাকে, এই যে নিচে দিয়েও লাইন থাকে, সেজন্য আপনারা খুবই সূক্ষ্মভাবে খুলতে হবে যাতে কোনো সমস্যা না হয়। এই যে আমরা এখন সোল্ডার নিয়ে নিলাম, তো সোল্ডার নিয়ে আপনারা অপোজিট সাইডে আপনারা আগে শনাক্ত করবেন যে কোনটা কোনটা খুলবেন। তো আমাদের হচ্ছে প্রথম আমরা এটা খুলি, দুইটি পিন আছে ওইগুলোর মধ্যে আপনারা আগে একটু সোল্ডার লাগিয়ে নেবেন, তাহলে খুলতে সুবিধা হবে। আর সোল্ডার না লাগিয়ে যদি টান দেন তাহলে মাদারবোর্ডের লাইন সহ উঠে যাবে এবং মাদারবোর্ডের জন্য অনেক ক্ষতিকর। কারণ এখানে একটা যদি লাইন যদি আপনার খুলে যায় তাহলে কিন্তু এগুলো লাগানোটা অনেক কষ্ট এবং কাজ করবে না, এবং এগুলো অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হবে আপনাদের, একটু সময় লাগলো। কারণ একটু মিস্টেক হইলে আপনি কখনো চিন্তা করতে পারবেন না যে কোথায় সমস্যা কোথায় সমস্যা, সেজন্য অনেক কেয়ারফুলভাবে খুলবেন। এই যে আমি একটি ক্যাপাসিটার এখন খুললাম, তো এর মধ্যে আপনারা ভালো করে খেয়াল করেন, আমরা আগে দেখব যে আমাদের এটি হচ্ছে 6x3 ভোল্ট আর ইউএফটা হচ্ছে আপনার 820, ঠিক আছে। তো এরকম সেম হলে ভালো হয়, তবে ইউএফ একটু কম, বেশি সমস্যা নাই, তবে আপনারা বোল্টটা একটু খেয়াল রাখবেন। তো আমরা একটা খুললাম, আর একে একে আমরা সবগুলো খুলব। আমি এখন আমাদের এক এক করে আমাদের সবগুলো ক্যাপাসিটর খুলতেছি, আর আপনারা অবশ্যই ভালো করে ক্যাপাসিটরগুলো খুব সূক্ষ্মভাবে খুলবেন। তো বন্ধুরা আমাদের এখানে ক্যাপাসিটার সবগুলোই খোলা হয়েছে আমাদের এই মাদারবোর্ডের, মানে আমরা যেগুলো ফাইন্ড আউট করতে পারছি। আর আপনারা অবশ্যই মাদারবোর্ডের মধ্যে ভালো করে খেয়াল করবেন যে কোথাও কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা কমেন্টস করবেন যে আপনারা কি কি সমস্যায় পড়েন। আমি প্রতিনিয়ত আমাদের ল্যাবে যত কাজ আসে ওইগুলোর সমস্যার সমাধান করে আপনাদের দিব। তো বন্ধুরা এখন আমাদের যে মাদারবোর্ডের ক্যাপাসিটির সমস্যা ছিল, তো আমরা এই যে আমাদের কাছে একটি সেম মাদারবোর্ড আছে, তো আমরা সেম মাদারবোর্ড থেকে আমরা এই যে সেম ক্যাপাসিটার খুলে নিলাম। আর এগুলো হচ্ছে আমাদের নষ্ট ক্যাপাসিটার। তো আপনারা নষ্ট ক্যাপাসিটারগুলো দেখেন যে ফাটা আছে, উপরের দিক দিয়ে ফেটে আছে। তো এখন আমরা ক্যাপাসিটারগুলো লাগাবো, আর আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যে আমরা ক্যাপাসিটার মানে মাদারবোর্ডের মধ্যে সম্পূর্ণভাবে সঠিকভাবে কিভাবে লাগাতে হবে। তো বন্ধুরা ক্যাপাসিটার লাগানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কৌশল বলে দিই। ক্যাপাসিটার প্লাস এবং মাইনাস আছে, আপনারা এদিকে খেয়াল করেন আমাদের একটি দাগ আছে। তো যে দাগ যেটি আছে এটি হচ্ছে আমাদের সাদা দাগটি হচ্ছে আমাদের মাইনাস, আর আমাদের যেদিকে দাগ নেই এটা হচ্ছে প্লাস। সেম হচ্ছে আমাদের, আপনারা এদিকে খেয়াল করেন, সেম মাদারবোর্ডের মধ্যে একদিকে দাগ আছে আরেকদিকে দাগ নেই। তো কিছু কিছু মাদারবোর্ডে আছে মানে ক্যাপাসিটরের প্লাসের সাথে মাদারবোর্ডের প্লাসের মিল থাকে না। তো আমরা এটি বের করতে চাইলে আমরা আরেকটি ক্যাপাসিটর ফ্লো করব আমাদের এই মাদারবোর্ডটির, যেমন এই মাদারবোর্ডের মধ্যে এই মিল নেই। আপনারা খেয়াল করেন যে আমাদের এখানে এই যে ক্যাপাসিটার লাগানো আছে, আমরা এদিকেই খেয়াল করি, এই যে আপনারা দেখেন যে আমাদের মাদারবোর্ডের এই যে দেখেন যেদিকে দাগ আছে সাদা দাগ, তো এইদিকে হচ্ছে প্লাস, আর যেদিকে ক্যাপাসিটারের দাগ আছে ওইদিকে হচ্ছে মাইনাস দেওয়া আছে। তো সেজন্য আমি আমাদের একটি ক্যাপাসিটার অন্য মাদারবোর্ডের অন্য একটি ক্যাপাসিটার দেখে আমরা এখন আমাদের হাতে যে ক্যাপাসিটার আছে ওইগুলো আমরা লাগিয়ে ফেলব। তো আপনারা এই কৌশলটি ইউজ করতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হয়। তো আমি এখন ক্যাপাসিটার লাগাবো। করছ না তো ক্যাপাসিটার লাগানোর ক্ষেত্রে আপনারা এইভাবে হালকাভাবে যে উপরের লাইন এবং নিচের লাইন একবারে মিলিয়ে আপনারা স্বাভাবিকভাবে ধরবেন। ধরার পর যে সোল্ডারিং আয়রন আছে ওইটি দিয়ে আপনারা পিছনের দিকে যে আমাদের লাইনটি আছে ওইটি দুইটি একসাথে রাখবেন, আর ওই দিক দিয়ে হালকা করে চাপ দিবেন। এই যে আমাদের এটি ঢুকে গেছে। তো যখন দুইটি পিন অপোজিট সাইডে বের হবে তখন আপনারা একটু সোল্ডার দিয়ে দিবেন। দিক দিয়ে আপনারা একটু সোল্ডারিং করে নেবেন। আপনারা এইভাবেই লাগাবেন। আমরা আরেকটি লাগাচ্ছি। তারপর হচ্ছে আমরা আরেকটি ক্যাপাসিটার লাগাচ্ছি। আপনারা খুবই সূক্ষ্মভাবে লাগাবেন। তো একটি পিনে ধরে ওই সাইড দিয়ে একটু একটু চাপ দিবেন, দিলে যখন সম্পূর্ণ ক্যাপাসিটারটি লেগে যাবে তখন আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা আগে সবগুলো লাগিয়ে নিচ্ছি, তারপরে সোল্ডারিং করব পরে। তারপর হচ্ছে আমাদের এদিকে তো আমরা একে একে করে সবগুলো লাগাচ্ছি। তো ক্যাপাসিটার লাগানো কমপ্লিট হইলে আপনারা অবশ্যই একটু একটু সোল্ডারিং করে নেবেন, তাহলে অনেক ভালো হয়। আমরা একটু সোল্ডারিং করে নিচ্ছি। তো আমাদের করছি। তো বন্ধুরা আমাদের এখন সবগুলো ক্যাপাসিটার লাগানো হয়েছে এবং আমরা সোল্ডারিংও করলাম। এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে আমরা আবার নতুন করে কানেকশন করব এবং দেখব যে আমাদের মাদারবোর্ডটি কী সমস্যা বা আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। কুলিং ফ্যানটিও আমরা লাগিয়ে নিচ্ছি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। লাগানো হয়েছে। এখন আমরা বিজিএ কেবল আর কিবোর্ডের লাইনটা লাগিয়ে নিচ্ছি, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা আমরা এখন আমাদের যে ডিজিটাল ডিবাগ কার্ডটি আছে আমরা এটি লাগাবো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এখানে কি সিগন্যাল দেই। তো বন্ধুরা আমরা এখন ডিজিটাল কার্ডও আমাদের লাগানো হয়েছে, আমরা সব কিছু লাগানো হয়েছে। तो এখন আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডে বি পাশে কিনা আর যদি বি পাশে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাদারবোর্ডটি ওকে আছে এবং আমরা দেখব যে আমাদের স্টার্ট হয় কিনা মাদারবোর্ডটি কারণ আমাদের এই মাদারবোর্ডটি একটু চলে বন্ধ হয়ে যেত তো এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা আমরা দেখব তো এখন আমাদের সব লাইনই লাগানো আছে আমি এখন এই মাদারবোর্ডটি অন করব এবং আমাদের এই কার্ডের মধ্যে দেখব যে আমাদের 12 ভোল্ট থেকে ধরে 3x3 ভোল্ট মানে সবগুলো ভোল্ট ওকে আছে কিনা বা আমাদের এখানে সিগন্যাল টিগনাল সব ওকে আছে কিনা আমরা দেখব এই যে বন্ধুরা আমাদের বিপ চলে আসছে এবং আমাদের যে এই মাদারবোর্ডটা আছে এটাও ঠিক আছে এখন আমাদের এই যে RAM ফিলার আপনারা ভালো করে খেয়াল করেন যে RAM লাগাইলেই আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসবে এবং আমাদের মাদারবোর্ডটি 100% ওকে আছে আর আমাদের কাছে ডিজিটাল ডিবাগ কার্ড আছে যেটির মাধ্যমে এই কার্ডটি বলে দিবে যে আপনার কোথায় কি লাগানো হইছে না হইছে বা কোথায় সমস্যা সবই বলে দিবে তো বন্ধুরা আর এরকম ডিবাগ কার্ড যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্টস করবেন আমাদের ল্যাবের মধ্যে এগুলো अवेलेबल আছে এবং এই কার্ডের সিগন্যাল আমি এক এক করে আপনাদেরকে আগামী ক্লাসে প্রত্যেকটা কার্ডেরই কোড নাম্বার বলে দিব তো আমাদের কাছে সব ধরনের কার্ডই আছে এই যে বন্ধুরা সব ধরনের কার্ডই আছে তো আমাকে অবশ্যই জানাবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিলাম আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন তো আজকের মতো এখানে বাই আল্লাহ হাফেজ